1230 স্কয়ার ফিটের ভিতরে আজকের এই ডিজাইনটি সাজানো হয়েছে। তো এখানে যদি আপনারা শতকে জানতে চান তাহলে 2.82 শতক অর্থাৎ 3 শতকের থেকে কিছু পরিমাণ কম, এবং কাঠাতে যদি জানতে চান তাহলে 1.70 কাঠা আপনার 2 কাঠা থেকে কিছু পরিমাণ কম অথবা 1.25 কাঠা বলতে পারেন। তো এখানে আমাদের টোটাল 3টা বেডরুম রয়েছে, 1টি ড্রয়িং রুম রয়েছে, 1টি ডাইনিং রুম রয়েছে, এবং ড্রয়িং ডাইনিং কিন্তু আমাদের সেপারেট রয়েছে, ড্রয়িং আলাদা রুম, ডাইনিং আলাদা রুম। এবং আমাদের 1টি কিচেন রয়েছে এবং 2টি টয়লেট রয়েছে, 1টি অ্যাটাচড ও 1টি কমন, এবং আমাদের 2টা রুমের সাথে 2টা অ্যাটাচড বারান্দা রয়েছে। তো এই নিয়ে আমাদের আজকে টোটাল প্ল্যানটা সাজানো হয়েছে। তো বিস্তারিত আমি ফ্লোর প্ল্যানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমাদের 3D অ্যানিমেশন রয়েছে ফ্লোর প্ল্যানের পরপরই। তো ভিউয়ার্স, আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি। তো এপাশে আমাদের 2D প্ল্যান রয়েছে এবং এপাশে আমাদের 3D রয়েছে। তো 3D অ্যানিমেশন রয়েছে আমাদের এর পরপরই। তো আমাদের এখানে পাশে রয়েছে 32 ফুট 8 ইঞ্চি এবং লম্বায় রয়েছে 37 ফুট 8 ইঞ্চি, এবং আমাদের ফ্রন্ট সাইড হচ্ছে এদিক থেকে আমাদের প্রথমে প্রবেশেই রয়েছে সিট আউট 17 ফুট বাই 3 ফুট 2 ইঞ্চি, এবং এখান থেকে প্রবেশেই আমাদের রয়েছে ড্রয়িং রুম 17 ফুট বাই 12 ফুট। তো এপাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, এই পাশে আমাদের এটা হচ্ছে সিট আউট এরিয়া। তো ড্রয়িং থেকে আমাদের ভিতরে প্রবেশই রয়েছে ডাইনিং এরিয়া 18 ফুট বাই 9 ফুট, এবং ডাইনিং এর সাথেই আমাদের কিচেন, কমন টয়লেট এবং 3টা বেডরুমের সাথে আমাদের সংযুক্ত রয়েছে। তো এই পাশে আমাদের বেড নাম্বার 1 রয়েছে 10 ফুট বাই 16 ফুট, এবং এই বেডের সাথে আমাদের একটি বারান্দা রয়েছে 4 ফুট বাই 7 ফুট 9.5 ইঞ্চি, এবং একটি অ্যাটাচ টয়লেট রয়েছে 4 ফুট বাই 7 ফুট 9.5 ইঞ্চি। এবং এপাশে আমাদের রয়েছে বেড নাম্বার 2 13 ফুট 3 ইঞ্চি বাই 10 ফুট। তো এই বেডরুমের সাথে আমাদের একটি অ্যাটাচড বারান্দা রয়েছে 3 ফুট বাই 10 ফুটের, এবং এপাশে আমাদের বেড নাম্বার 3 13 ফুট 7 ইঞ্চি বাই 10 ফুট, এবং ডাইনিং এর সাথে আমাদের একটি কমন টয়লেট রয়েছে এবং একটি কিচেন রয়েছে। কমন টয়লেটের সাইজ হচ্ছে 4 ফুট বাই 9 ফুট এবং কিচেনের সাইজ হচ্ছে 10 ফুট বাই 9 ফুট। তো এপাশে আপনারা 3D তে একটু মোটামুটি ভালো দেখতে পারবেন, এবং 3D অ্যানিমেশনে আপনারা আরও ভালো দেখতে পারবেন। তো এখন আমরা 3D ওয়াকথ্রু ভিউতে চলে যাচ্ছি। তো এবার আসি খরচ হিসাবে। তো এই বাড়িটা আপনার টোটাল একতলা যদি আপনি কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনি 26 থেকে 28 লক্ষ টাকা খরচ ধরে রাখতে পারেন। এটা যদি আপনি ভালোভাবে কমপ্লিট করেন তাহলে আপনার এই খরচটা আপনি ধরে রাখতে পারেন। এখানে মজুরি প্লাস মালামাল সব কিছু নিয়ে একদম টোটাল আপনার কমপ্লিট খরচ 28 লাখ টাকা আপনি ধরে রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাদি সরকারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।